বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো গর্ভাবস্থায় কিভাবে শোয়া সবথেকে বেশি নিরাপদ, গর্ভাবস্থার ঘুম নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আপনার গর্ভের সন্তান বড় হওয়ার সাথে সাথে আপনার পেটও বড় হতে থাকবে, সেই সাথে আপনার জন্য স্বাভাবিকভাবে ঘুমানোও বেশ কষ্টকর হয়ে পড়বে। উপর হয়ে শোয়া যদি আপনার পূর্বের অভ্যাস হয়ে থাকে, এখন আপনি সেটা আর করতে পারবেন না। চিত বা উপর হয়ে শোয়া যাবে না। গর্ভাবস্থার পঞ্চম মাসের পর থেকে আপনি চিত হয়ে শুতে খুব একটা আরাম অনুভব করবেন না। আপনি হয়তো খেয়াল করে থাকবেন এভাবে শোয়াতে আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেননা আপনার পেট আপনার ইনস্টাইনেই বেশি ভর করছে। শোবার এই অবস্থান পেটে অনেক সমস্যা তৈরি করতে পারে। পাশ ফিরে শোয়াই বেশি নিরাপদ। এ সময় পাশ ফিরে শোয়াই আপনার বাচ্চার জন্য নিরাপদ হবে, আর এভাবে শুয়েও আপনি তুলনামূলক আরাম অনুভব করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে বাম পাশে ফিরে শোয়াই সবথেকে বেশি নিরাপদ। এতে রক্ত সঞ্চালন সহজতর হয়, গর্ভের শিশুর পুষ্টি যোগাতে আপনার হাড় থেকে অমরা গর্ভফুলের রক্ত সরবরাহের জন্য সহজে পথ তৈরি করতে পারে। এভাবে শোয়াতে আপনার লিভার আপনার অতিরিক্ত ওজন বিশিষ্ট শরীরের চাপ থেকে সুরক্ষিত থাকবে। ডান অথবা বাম যে কোনো পাশ ফিরে আপনি শুতে পারেন, তবে বাম পাশ ফিরে শোয়াটাই সবথেকে বেশি নিরাপদ। তাই গর্ভাবস্থার যদি বলা হয় যে কীভাবে শোয়া সবথেকে বেশি নিরাপদ, সেক্ষেত্রে বাম পাশে শোয়াই হবে সবথেকে বেশি নিরাপদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।